তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাজ 22 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম, আমি ইব্রাহিমের জন্য নির্দিষ্ট করে দিলাম, দেখিয়ে দিলাম মাকান আল বাইতি, তাকে বাইতুল্লাহর ঘরটি আমি তাকে দেখিয়ে দিলাম, এবং তিনটি কাজের তাকে নির্দেশ দিলাম। এক নম্বর কাজ, আল্লাহ তুশরিকু বিশাইয়া, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। ওয়াত্তাহিরি বাইতি, আর এই ঘরকে পবিত্র রাখবে, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, অলকাইমিনা, দণ্ডায়মানকারীদের জন্য, আর রুকাই সুজুদ, রুকুকারী সেজদাকারীদের জন্য। ওয়াআযিনা ফিন্নাস বিল হাজ, এবং তুমি হজের ঘোষণা প্রচার করে দাও। এক নাম্বার আল্লাহর সাথে শরিক করবে না, দুই নাম্বার এই ঘরকে পবিত্র রাখবে, তিন নাম্বার হচ্ছে ওয়াআযিনা ফিন্নাস বিল হাজ, এবং মানুষের মাঝে হজের প্রচার করে দাও, হজের জন্য আজান দিয়ে দাও। আজ্জিনা ইয়াতুকা রিজালা ওয়ালা কুল্লি জমির, দেখবে মানুষ এখানে আসবে, কেউ পায়ে হেঁটে, কেউ কৃষকায় উটের পিঠে সোয়ার হয়ে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিভিন্ন যানবাহন নিয়ে মানুষ এই বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাজ 22 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি কাজের নির্দেশ দিলেন, বাইতুল্লাহর ঘরকে দেখি। অভিধানে এসেছে বাওয়ানা শব্দের অর্থ নির্দিষ্ট করে দেওয়া, বলে দেওয়া, দেখিয়ে দেওয়া। আমরা পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের ভিতরে যখন সবাই বিবাহ করেছে, একে অপরের ছেলে সন্তান সন্তান সন্ততি হওয়া শুরু করেছে, তখন তো আর জয়েন্ট ফ্যামিলিতে থাকা সম্ভব নয়। তখন পিতা বলছেন, দেখ ওই বামের জায়গাটা তোর, ডানের জায়গাটা তোর, পিছনের জায়গাটা তোর, সামনের জায়গাটা তোর, মানে এক একজনের জায়গা নির্ধারণ করে দেয়, তাই না? তো অভিধানে এসেছে বাওয়ানা শব্দের অর্থ হলো নির্দিষ্ট করে দেওয়া, বলে দেওয়া। আচ্ছা নির্দিষ্ট করা লাগবে কেন? মসজিদ তো আছে, তো নির্দিষ্ট করা লাগবে কেন? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে তিনি মক্কার লোক ছিলেন না, তিনি ছিলেন সিরিয়ার লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিরিয়া থেকে হিজরত করে এই মক্কাতে নিয়ে আসলেন, যেখানে কাবা ঘর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কিসের কাবা ঘর, শুধু বালু আর কিছুই তো নাই, কাবা ঘর তো নাই। কিন্তু এই কাবা ঘর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগেই এই কাবা ঘরের ভিত্তি এখানে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর তাওয়াফ করেছেন, তার পূর্বে ফেরেশতারা এই কাবা ঘরকে তাওয়াফ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবা ঘর কি হয়, ধ্বংস হয়ে যায়, শুধু কাঠামো বাকি থাকে। অর্থাৎ এই জায়গাটা যে আছে এটা আল্লাহর ফেরেশতারাই জানে, আর কেউ জানে না। এজন্য ইব্রাহিমকে এই জায়গাটা দেখায় দিতে হচ্ছে যে এই সেই জায়গা যেটা হলো বাইতুল্লাহ। বন্ধুগণ, অনেক ওয়াইজেনে ক্রাম ওয়াজ করে থাকেন, পৃথিবীর সমস্ত জায়গা ধ্বংস হইবে কিয়ামতের দিন, শুধু মসজিদগুলা ধ্বংস হইবে না, মসজিদের মুসল্লিদেরকে নিয়ে মসজিদগুলা একে অপরে শৃঙ্খলাবদ্ধ হয়ে জান্নাতে চলে যাবে। জনগণ ফাটায় সুবহানাল্লাহ কয়, কি ওয়াজ শোনেন নাই? বলে না কিয়ামতের দিন সব ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না, এই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে মসজিদ জান্নাতে চলে যাবে। আচ্ছা মসজিদের মধ্যে যদি গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, সুরুটখোর, তারপরে আপনার মোশরেকও থাকে, তাহলে তাকে নিয়েও জান্নাতে যাবে? হুজুরের ওয়াজ করার সময় একটু খেয়াল করার দরকার ছিল যে কিয়ামতের আগে আরেকটি সানি কিয়ামত হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের প্লাবন, যেইটার মধ্যে কাবা ঘর টেকে নাই,
আর ও বলছে ওর মসজিদ টিকবে। কত বড় গাঁজাখুরি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সিলসিলা হাদিসুস জয়ীফা মওযুআর খণ্ড নাম্বার 1286 নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ রয়েছে, সায়েদানা হযরতে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে তিনি মক্কায় হজ করেছেন মোট 1000 বার। এর মধ্যে 700 বার হচ্ছে ওমরা আর 300 বার হলো হজ। যে ব্যক্তি হাদিসটা জাল করেছে নিশ্চয় একটু মূর্খ, কারণ ও জানে না এই আদম আলাইহিসসালাম 60 বছর একজনকে দান করেছিল, একজন নবী। নাম কি তার? নাম কি তার? সায়েদানা দাউদ আলাইহিসসালাম। রুহের জগতে যখন দেখলেন যে 40 বছর দান করে, 60 বছর না, দাউদ আলাইহিসসালামের বয়স ছিল 60, তো দেখলেন যে সমস্ত নবী রাসূলদের মধ্যে দেখলেন 124,000 পয়গম্বর, তার মধ্যে একটা নবী ছিলেন দাউদ আলাইহিসসালাম, এর প্রতি তার একটা মায়া সৃষ্টি হয়ে গেল আদম আলাইহিসসালামের। বলেন আল্লাহ এই নবীটার বয়স কত? তো বলেন এর বয়স 60 বছর, মাত্র 60 বছর। ঠিক আছে, আমার 1000 বছর আয়ু থেকে আমি 40 বছর তাকে দান করে দিলাম। সেই রুহের জগতে আদম আলাইহিসসালাম 40 বছর দান করে দিয়েছিলেন, দান করার ফলে তার বয়স হয়ে গেল 100। দাউদ আলাইহিসসালাম 100 বছরে মৃত্যুবরণ করবেন, আগেরই কথা। তাহলে এই হাদিস জালকারী কি করে তারা বলল যে ওমরা করেছে 300 বার, হজ করেছে 700 বার, তাহলে 1000 বার যদি আদম আলাইহিসসালাম যাতায়াত করে এর মধ্যে এই 40 বছর আগেই যে তার মৃত্যুবরণ করেছেন সেটার হিসাব কোথায় গেল? আদম আলাইহিসসালাম মালাকুল মউত যখন যে হাজির হয়ে গেলেন 40 বছর থাকতে, তখন আদম আলাইহিসসালাম বললেন আমাকে তোমরা কেন, মানে আমার এখন মৃত্যু হবে কেন, আমার তো এখনো 40 বছর বাকি আছে। তখন মালাকুল মউত বললেন না আপনার সময় শেষ হয়ে গেছে, আমার হায়াত তো 1000 বছর, আমার তো এখনো 40 বছর বাকি আছে। না, আপনার কি মনে নাই আপনার সন্তান দাউদ আলাইহিসসালামকে আপনি কয় বছর দান করেছিলেন? 40 বছর দান করেছিলেন, আপনার কি এটা মনে নাই? কয় না আমার এগুলো মনে নাই। আদম অস্বীকারী, তাই বনি আদমও অস্বীকার করে, এ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ বলছেন আদম অস্বীকার করেছে তাই বনি আদমও অস্বীকার করে, অর্থাৎ কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। 960 বছর সে জীবন ধারণ করলো, এরপরও সে মরতে চায় না। 2000 বছরও যদি আপনাকে আয়ু দেওয়া হয় আর 100 বছর আগে মরতে বলা হয়, আপনি মরতে চাইবেন না? এটাই স্বাভাবিক, বনি আদম মরতে চায় না। তো বলছিলাম এই হাদিসটা জাল, যে আদম আলাইহিসসালাম 700 বার উমরা করেছেন আর 300 বার হজ করেছেন, মোট 1000 বার এই ঘরের তাওয়াফ করেছেন। এ মর্মে আমাদের দেশে ভিত্তিহীন হাদিসটা প্রচলিত আছে, যার উল্লেখ রয়েছে সিলসিলা হাদিসু জয়ীফা মওযুআ খণ্ড নাম্বার 1 286 নম্বর হাদিস।